প্রিয় ভিউয়ার প্রতিদিনের ন্যায় চলে আসলাম বাংলাদেশের প্রধান প্রধান কিছু জাতীয় দৈনিক সংবাদপত্রের সংবাদপত্রের শিরোনাম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রথমেই রয়েছে প্রথম আলো প্রথম আলো লিখেছে আসন বাগাবাগে নিয়ে অপেক্ষায় শরিকরা শেখ হাসিনার সঙ্গে বৈঠক দুই ভবন খালি সাড়ে তিন বছর যুক্তরাষ্ট্রের প্রস্তাবে সোভিয়েত ভেটু বাছাইয়ে সাতশো একত্রিশ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল শাহজাহান ওমরের সমাবেশে বন্দুক হাতে বিএনপি নেতা এবার দক্ষিণ গাজায়ে স্থল অভিযান এসব ছিল পতামালের প্রতিবেদন আমরা যদি বাংলাদেশ প্রতিদিনের দিকে তাকাই তাহলে দেখব দৈনিক বাংলাদেশ প্রতিদিন লিখেছে আলোচনায় আসন বন্টন জুলেই থাকলো চৌদ্দ দলীয় জোট শরিকরা সমঝোতা না হলে নির্বাচন বর্জন করবে জাতীয় পার্টি বৈধ প্রার্থী উনিশশো বাতিল সাতশো একত্রিশ জন সম্পদ বেড়েছে প্রার্থীদের হলফনামার তথ্য অনুযায়ী প্রতিবেদন পুরনো বিভাগেই থাকছেন অসিরা প্রথম দাফে বদলি ষাটচল্লিশ ইউএনও খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল যুক্তরাষ্ট্রে রপ্তানিতে ধস এসব ছিল বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম দৈনিক মানবজমিন লিখেছে চৌদ্দ দলের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক উল্টোপথে রেমিটেন্স সরকারের সমালোচনামূলক কন্টেন্ট নিয়ন্ত্রণ বাঁচাইয়ে বাদ পড়লেন সাতশো একত্রিশ প্রার্থী বৈধ উনিশশো পঁচাশি যেভাবে ঘুরে দাঁড়ালো শ্রীলঙ্কা ফের লিঙ্কের ফাদ ফের আটচল্লিশ ঘন্টার অবরোধ রোববার মানববন্ধন বিএনপির আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তির বাই্য নির্ধারণ হতে পারে বারোই ডিসেম্বর এছাড়াও মানব জমিন লিখেছি শাহজাহান উমরের সবাই অস্ত্র হাতে সাবেক বিএনপি নেতা রিজভীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা টানা দুই মাস রপ্তানিতে ধাক্কা এসব ছিল দৈনিক মানব জমিনের প্রতিবেদন আমরা যদি সমকালের দিকে তাকাই তাহলে দেখব দৈনিক সমকাল লিখেছে শ্রম আইন সংশোধন নিয়ে কি হচ্ছে চোদ্দ দলের নেতাদের প্রধানমন্ত্রী নির্বাচন ঘিরে ষড়যন্ত্র চলছে ঐক্যবদ্ধ থাকুন ছিটকে গেলেন সাতশো একত্রিশ প্রার্থী কারও সম্পদের পাহাড় কারো গাড়ির বহর ভিন্ন জেলার এসি বদলির প্রস্তাব যাচ্ছে ইসিতে বৈধ অবৈধ অস্ত্রের ব্যবহার রুদে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী এইসব ছিল সমকালের প্রতিবেদন আমরা যদি যুগান্তরের দিকে তাকাই তাহলে দেখব দৈনিক যুগান্তর লিখেছে বৈধ ঘোষণা উনিশশো পঁচাশি জনের মনোনয়নপত্র বাছাইয়ে বাতিল সাতশো জনের প্রার্থীতা প্রধানমন্ত্রীর সঙ্গে চৌদ্দ দল নেতাদের বৈঠক জুটগত নির্বাচনে শরিকদের আসন ছাড়ের আশ্বাস কক্সবাজার চার এমপির আয় ও সম্পদ বেড়েছে ইসির নির্দেশে সাড়েচাল্লিশ ইউএনও বদলি এসব ছিল যুগান্তরের প্রতিবেদন আমরা যদি কালবেলার দিকে তাকাই তাহলে দেখব দৈনিক কালবেলা লিখেছে মনোনয়ন বাতিল সাতাইশ বাঘ শরিকদের আসন বন্ধনে লিয়াজু কমিটি বাতিলের মূল্যে স্বাক্ষর জালিয়াতি ও খেলাফি বিএনপি দাপে দাপে বিকল্পে যাচ্ছে সাকিবের ব্যাংক ঋণ তিরিশ কোটি টাকা নির্বাচনী হলফনামা থেকে এই প্রতিবেদন ফুটে এসেছে প্রথমে বদলি হচ্ছেন ষাটচাল্লিশ ইউএনও অসিদের সময় বাড়ল তিন দিন ভাইরাল ভিডিওগুলো নতুন শিক্ষাক্রমের নয় আসামের ভিডিও দেশের বলে প্রচার এইসব ছিল কালবেলার প্রতিবেদন আমরা যদি আইসকের পত্রিকার দিকে তাকাই তাহলে দেখব আইসকের পত্রিকা লিখেছে কেনা দশ আইসিইউ শয্যার সবই অদৃশ্য নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে প্রতিবেদন আওয়ামী লীগের স্বতন্ত্রদের অর্ধেকের মনোনয়ন বাতিল শরিকদের চারটি আসনে চার দিতে পারে আওয়ামী লীগ দৈনিক দিন লিখেছে সাতশো একত্রিশ মনোনয়নপত্র বাঁচাইয়ে বাতিল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আবারও দেশব্যাপী টানা আটচাল্লিশ ঘন্টার অবরোধ নির্বাচনী হল অফ রামা পর্যালোচনা বছরে সাপেক্ষিবির আয় সাড়ে পাঁচ কোটি ঋণ তিরিশ কোটি টাকা তথ্যমন্ত্রীর ঋণ বেড়েছে দ্বিগুণ দৈনিক ইত্তেফাক লিখেছে বাসাইয়ে সাতশো জনের মনোনয়ন বাতিল ষড়যন্ত্র মোকাবেলা করে বুটকে উৎসব করতে হবে প্রধানমন্ত্রী বলেছেন গাজার হাসপাতালে লাশ আর লাশ এসব ছিল ইত্তেফাকের প্রতিবেদন আমরা যদি বিবিসি বাংলার এখন অনলাইন ভাষণের দিকে তাকাই তাহলে দেখব বিবিসি বাংলার এখন অনলাইন ভাষণে রয়েছে আসন বাগাবাগি নিয়ে শরিকদের অপেক্ষায় রাখল আওয়ামী লীগ তবুও কেন বিএনপির হরতাল অবরোধ চালিয়ে যাচ্ছে কংগ্রেসের হার ইন্ডিয়া জুটের জন্য কত বড় ধাক্কা বাংলাদেশে সংসদ নির্বাচন ঘিরে জুট মহাজুট ফ্রন্টের রাজনীতি গাজার দক্ষিণে স্থল অভিযান শুরু আটশো সন্ত্রাসী টার্নেল পাওয়ার দাবি ইসরায়েলের এসব ছিল বিবিসি বাংলার প্রতিবেদন প্রিয় ভিউয়ার যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এখনও আমাদের ফলো করেননি তাদেরকে ফলো করার অনুরোধ জানাচ্ছি এবং ইউটিউব চ্যানেল থেকে দেখলে যারা এখনও আমাদের সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজ এই পর্যন্ত সবাই সুস্থ থাকুন ধন্যবাদ